দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ। রোববার রাত থেকে হালদা নদীর কয়েকটি স্থানে মা মাছ ডিম ছাড়তে শুরু করে। হালদা নদীতে শতাধিক নৌকা নিয়ে এই ডিম সংগ্রহে ব্যস্ত জেলেরা। হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া জানান, এর আগে দুইবার অল্প পরিমাণে নমুনা ডিম ছাড়লেও এবার ডিম ছাড়ার পরিমাণ বেশি। চট্টগ্রাম থেকে নায়েমুল ইসলামের পাঠানো প্রতিবেদন। প্রতিবছর চৈত্র থেকে আষাঢ় মাসের মধ্যে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে রুই ও কার্প জাতীয় মা মাছ হালদা নদীতে ডিম ছাড়ে। সম্প্রতি দুইবার অল্প পরিমাণে নমুনা ডিম ছাড়লেও রোববার মধ্যরাত হতে ডিম ছাড়তে শুরু করে মা মাছ। রাত থেকে শতাধিক নৌকা দিয়ে জেলেরা ডিম সংগ্রহ শুরু করেন। এখনও চলছে ডিম সংগ্রহের কাজ। এই ডিম প্রক্রিয়া করে দেশের বিভিন্ন সংরক্ষিত জলাশয়ে ছাড়া হয়। কালকে যে পরিবেশে ডিম হয়েছে, ডিম ধরতে বিন্দুমাত্র কষ্ট হয় নাই। সুন্দরভাবে রাত্রে ডিম দিয়ে দিয়েছে, আমরা যথেষ্ট খুশি মতো ডিম কালেকশন করতে পারছি। আমি প্রায় 17 বালতি মতো আমি ডিম সংগ্রহ করেছি। হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া জানান, হালদা নদীতে এবছর বেশি পরিমাণে ডিম ছাড়ছে মা মাছ। নৌকাভিত্তিক এবং মানুষের যে অনুভূতি সে অনুযায়ী কিন্তু আমার মনে হয় এটা সর্বোচ্চ সংখ্যক ডিম সংগৃহীত হয়েছে গতকাল। হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির তথ্য অনুযায়ী 2022 সালে প্রায় 6,500 কেজি ডিম সংগ্রহ করা হয়েছিল। 2020 সালে নদীতে ডিম সংগ্রহের পরিমাণ ছিল 25,500 কেজি, যা ছিল এর আগের 12 বছরের মধ্যে সর্বোচ্চ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।